ওয়েলকাম টু E7 ট্রেনিং ভিউয়ার্স, আজকে আমরা শিখব ম্যাক্স, মিন, লার্জ, স্মল কাউন্ট এবং রো ফাংশনগুলো, এবং ম্যাক্সের পরিবর্তে কিভাবে লার্জ ইউজ করে আপনি আরও ভালো ফলাফল পেতে পারেন সেটা আমরা দেখব। যেমন আমার এখানে যে সেলসম্যানগুলো এবং তাদের সেলস দেয়া আছে, তাদের যদি ম্যাক্সিমাম সেলস বের করতে চাই, হাইয়েস্ট সেলস, হাইয়েস্ট তাহলে আমরা নর্মালি ম্যাক্স ফাংশন ইউজ করি। ম্যাক্স ম্যাক্স বের করব এবং এখানে ম্যাক্সিমাম রেজাল্টটা বের হলো। তখন আমি যদি চাই যে হাইয়েস্ট, হাই ওয়ান, হাই টু, হাই থ্রি, হাইয়েস্ট ওয়ান, হাইয়েস্ট টু, হাইয়েস্ট থ্রি, এইরকম ভাবে যদি বের করতে চাই তাহলে ম্যাক্স ফাংশন আমার আর কাজ করবে না। So we have to use then the lars function instead of max. Lars area ta dekhiye dilam ebong k er man hocche 1, ami 1 diye dilam. Font ta boro kore nilam, তাহলে k এর মান 1 বের হলো। এবার আবার হচ্ছে লার্জ অ্যারে, k এর মান 2, সেকেন্ড হাইয়েস্ট বের হলো। একইভাবে থার্ড হাইয়েস্ট আমরা যদি একেবারে করে ফেলতে চাই, এখানে 1 2 3 এগুলো দিয়ে তারপর এখানে বলে দিলাম লার্জ, this is my area and F4 to lock the area and the k from here and হচ্ছে কপি দ্য রেঞ্জ। তাহলে আমাদের লার্জ ফাংশন দিয়ে বের হয়ে গেল ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এইভাবে ম্যাক্সের পরিবর্তে আপনি লার্জ ফাংশন ইউজ করবেন, এবং আমি আশা করব আজকে থেকে আর ম্যাক্স ফাংশন ইউজ করবেন না, কারণ ম্যাক্সের কাজ যেহেতু লার্জ দিয়ে হয়, মোরোভার লার্জ দিয়ে আরও অনেক কিছু হয়। এই জন্য একটা অ্যাডভান্স লেভেলের ফাংশন প্র্যাকটিসে থাকলে আপনি যে কোনো সময় তা কাজে লাগাতে পারবেন। একইভাবে মিন, যদি আমরা এখান থেকে মিনিমাম বের করতে চাই, মিনিমাম বের করতে চাই, আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি, এটার আর কাজ নেই। মিনিমাম লোয়েস্ট সেল, লোয়েস্ট ওয়ান, লোয়েস্ট টু, লোয়েস্ট থ্রি, এটাকে কপি করলে চলে আসবে লোয়েস্ট টু, লোয়েস্ট থ্রি। অ্যান্ড হচ্ছে আমরা মিন ফাংশন দিয়ে করবো না, ডিরেক্টলি স্মল ফাংশন দিয়ে করবো। স্মল, this is my array and F4 to lock and comma, এখান থেকে 1 2 আমি বসিয়ে দেবো একটু পরে, 1 2 3, and হচ্ছে copy this। তাহলে small function দিয়ে দেখা গেল lowest 1, lowest 2, lowest 3, এরকম ভাবে আপনি performance বের করতে পারবেন। এটাও গেল। এবার আসি আমরা আরেকটা ফাংশনে, ম্যাক্স, মিন, লার্জ, স্মল, কিন্তু কাউন্ট। আমি কাউন্ট দিয়ে কিভাবে অটো নাম্বারিং করা যায় আমরা সেটা দেখব। যেমন এখানে যদি আমরা সিরিয়াল নাম্বার বসাতে চাই, নর্মালি আমরা 1 বসিয়ে, নর্মাল প্র্যাকটিসটা দেখাই আগে একটু, কারণ অনেক ইউজাররা নর্মাল প্র্যাকটিসটা করে থাকেন। 1 বসিয়ে বা 2 পর্যন্ত বসিয়ে তারপর দুইটা একসাথে সিলেক্ট করে আমরা টানতে থাকি, এতে করে নাম্বার একটার পর একটা নাম্বার বাড়তে থাকে। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল সিরিয়াল নাম্বার ইউজ করে। আর যদি আমরা এখানে কাউন্ট ইউজ করি, কাউন্ট কাউন্ট বেসিস করে, কাউন্ট যেহেতু কাউন্ট করে যে কতগুলো র আছে বা কতগুলো লিখা আছে সেটা কাউন্ট করে, সেই ক্ষেত্রে আপনি পারেন একটার উপরে বেস করে, যেহেতু আমরা ডান পাশের এই সেলসম্যানের উপরে বেস করব, তাই কাউন্ট এ দেবো, যেহেতু এখানে টেক্সট, কাউন্ট এ দিয়ে যদি আমি এই দেই C3, আবার C3, এবং ফার্স্ট ওয়ান যদি লক করে দেই 1, এবার যদি টানতে থাকে, যেহেতু ফার্স্ট ওয়ান লক, সেকেন্ড ওয়ান ওপেন আছে, সেকেন্ড ওয়ান নিচে নামবে, 2 3, এইভাবে টানতে থাকলে আসতে থাকবে। যেহেতু এখানে আর ডাটা নেই, তাই 6 রিপিট হচ্ছে। আবার ডাটা যদি আমরা এখন দিয়ে দিই, আবার আবির, আবার বাবু, চলে আসলো। আচ্ছা, এটা গেল কাউন্ট দিয়ে। এইবার একই কাজ আমরা করব হচ্ছে রো ফাংশন দিয়ে। আপনি রো ইউজ করতে পারেন,
রো ইউজ করে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলেন, তাহলে ফলে সে যেই রোতে আছে সেই রো এর হচ্ছে নাম্বার রিটার্ন করবে। আর এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে তিন, আপনি তিন থেকে মাইনাস টু দিয়ে দেন, ফলে ওয়ান চলে আসবে এবং হচ্ছে টেনে দিন যতদূর সম্ভব নাম্বার চলে আসবে। এবার সুবিধা অসুবিধার কথা একটু চিন্তা করি। আমরা এখানে নাম্বার দিলাম এবং এইখান থেকে আমি আমি এইখান থেকে ওয়ান সেকেন্ড প্লিজ এই নাম্বার গুলো আর একটু বাড়াচ্ছি। ওকে, আমি এইখান থেকে এটাকে রিমুভ করে ফেলবো, আমি আরেকটু ডাটা দিয়ে দিই, ফলে সবগুলো নাম্বার আমাদের চলে আসুক। ওকে, 12 আমি এখান থেকে এটা রিমুভ করে দেবো। যে কোনো সময় মাঝখান দিয়ে একটা রো আমাদের ডিলিট করা দরকার হতে পারে, আমি ডিলিট করে দিলাম কন্ট্রোল মাইনাস, ফলে এইটা কিন্তু প্রথমে আমরা সিরিয়াল নাম্বার যেটা নর্মালি দিই 1 2 দিয়ে তারপর ড্র্যাগ ডাউন করে নিচের দিকে, এটা আর হচ্ছে সিরিয়ালটা মেনটেন করলো না, 10 থেকে 11 বাদ দিয়ে 12 শুরু করলো, অর্থাৎ এটা ব্রেক সিরিয়াল নাম্বারটা আর রিশিডিউল করলো না। কিন্তু অন্যগুলো দেখেন, যেটা আমরা কাউন্ট ফাংশন ইউজ করেছি সেটাও ঠিক থাকলো, রো ফাংশন ইউজ করেছি সেটাও ঠিক থাকলো। তাহলে ইনস্টেড অফ ম্যানুয়াল টাইপিং ইউ ক্যান ইউজ দ্য কাউন্ট অর রো ফাংশন ফর সিরিয়াল নাম্বার। তো দ্যাট ইজ অল ফর নাও, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের কমেন্টস বা কোনো এক্সেল সম্পর্কে প্রশ্ন থাকলে আমাদের কমেন্টসে রিপ্লাই দিতে পারেন, উই উইল অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন ইনশাল্লাহ।